আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চ্যালেঞ্জ করতেছি হচ্ছে চটপটি চ্যালেঞ্জ। আর এখানে হচ্ছে 6 প্লেট চটপটি আছে, আর এটা আগে খাইতে হবে কার জানেন, নুরজানের, কারণ লেডিস ফার্স্ট। তো আপনারা তো বুঝেই গেছেন যে 6 প্লেট 6 প্লেট 12 প্লেটের চ্যালেঞ্জ। তো এই 6 প্লেট কিন্তু ওর পুরো খাওয়া লাগবে, এখানে টাইম থাকবে, দেখবো যে কত মিনিটেও খাইতে পারবো, কত সময়। তো ওর চেয়ে তাড়াতাড়ি সময় যদি আমি খাইতে পারি তাহলে আমি যদি আর যদি ও তাড়াতাড়ি খেয়ে ফেলে তাহলে তো আজকে আমি শেষ পাই, কারণ লাস্ট চ্যালেঞ্জে যে শাস্তি দিছি ওই শাস্তির ফলাফল তো বুঝতেছি না আপনারা কি একটা হবে, বাজে জিনিস আমরা দিবে কিছু একটা, তো জিততে হবে ইনশাল্লাহ। চটপটিটা হচ্ছে আমি নিজের হাতে একবার, আমার হাতটা চলতেছে ভাই, ডিম টু এরকম করছি, তারপর সবকিছু এরকম করতেছে, খালি ও পিঁয়াজ টিয়াজ কাটছে মনে হয়, আর কি করছিস? আর কিছু করিনি, পিঁয়াজও ঠিক মতো কাটে নাই, ও তেমন কোনো কাজ আজকে করে নাই, এটা সত্যি কথা, ঠিক না? একটু আরামে খাক আজকে, যদি হারে তাহলে তো ভালো, আর না হলে তো আমি শেষ। ওকে চ্যালেঞ্জ শুরু করে দিয়া, রেডি? রেডি। ওকে, চামচ নিয়ে রেডি আছে নুরজান, চ্যালেঞ্জ শুরু করতেছি। আপনারা তো অনেকেই দোয়া করতেছেন, আমি জানি যে নুরজান যেন জিতে, আমি দোয়া করবো, আমি তো মনে মনে চাই যেন একবারে মানে গোহারা না রুক, যাতে আবার একটা মানুষ বেন দিতে পারি। ওকে চ্যালেঞ্জ শুরু করতেছি, 1 2 3 স্টার্ট। তুমি চলে হাতে নিয়ে নিতে পারবো প্লেট যেটা খাবা, কারণ আমি হাতে নিয়ে খাবো, আমার আবার উঠে দিতে সমস্যা হয়। কেমন হয়েছে, মজা? বাবা নুরজান হাতে নিয়ে নিছে, হাতে না নিলে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আপনি মানে একটু আর কি বলে একটু কাঁসাই, আমাদের এদিকে বলে কাঁসাই কাঁসাই খাওয়া যায় আর কি। তাতে 1 প্লেট খেতে অনেক সময় নিতে চাল্লা, তাহলে অনেক বেশি নিয়ে নিছি আমরা, আসলে তো পুরো একবারে মানে আপনারা যদি আমি একটা প্লেট দেখাই, এই দেখেন একবারে এক প্লেট ভর্তি করা, দেখেন খাইছে তো, আস্তে না ভাই অনেক নিয়ে ফেলছি আসলে, এটা আমি বুঝতেছি এটা দেখে। ভাই আমরা আসলে সত্যি কথা মানে এটা একবার মানে ফুচকার দোকান বা চটপটির দোকানে যেরকম দেয় না তার চেয়ে বেশি নিয়ে ফেলছি। আমার খাইতে ইচ্ছা করতেছে, চালু খাওয়া লাগবে না তাহলে না খাইতে মনে হচ্ছে। ওকে, 2 প্লেট শেষ, হবাই গেছ, মানে আসলে বেশি নিয়ে ফেলছে, আমি এখন নিজে বুঝতেছি ভাই, কারণ এক খাইতেছেন এক একটা প্লেটে মানে চামচ উঠিতেছেন, আমি দেখতেছি যে বেশি অনেক বেশি নিয়ে ফেলছে একবার, অনেক বেশি। হাতে না হলে জীবনে তাদের খেতে পারবি না, বোকার মতো এই ভাই, ও নিজে বোকামি করে আসলে সত্যি কথা যেটা। আচ্ছা আমরা একটা কাজ করি, যা 3 প্লেট 3 প্লেট খাওয়ার চ্যালেঞ্জ, ঠিক আছে? খেয়ে তো খাইল তুই হারবি, কারণ অতিরিক্ত বেশি নিয়ে ফেলছি, এটা আমি এখন হারে হারে টের পাইতেছি ভাই, অতিরিক্ত বেশি নিয়ে ফেলছি, আমি খুবই সরি। হ্যাঁ, এটা দোষ আমার, এটার দোষ অন্য, আম্মু বলতেছিল বাবা দোকানে তো এত দেয় না, হ্যাঁ এটা আমারই বলিস, আমি একবার নিয়ে স্বীকার করলাম এই ভুলটা আমার, অনেক বেশি নিয়ে ফেলছে, আপনি দেখেন একটা প্লেট খাইতে কত সময় লাগতেছে। ওকে, দেরি না করে আর কি আর বলবো, আসলে এটা দোষ সত্যি ভাই, আর আমি স্বীকার করতেছি, এখন আমার কিছু করার নাই, এখন পারেন আপনারা আমার শাস্তি দিতে, স্যার আর আমার কাছে কোনো অপশন নেই, কারণ এটা আমার দোষ ভাই, এটা আমি স্বীকার করতেছি। ওকে, কত আরে আল্লাহ, যাক নুরজান এখনও মুখে আছে যেহেতু, সো আগে বন্ধ করে দিলাম। তাহলে কতক্ষণ হয়েছে, 3 মিনিট 40 সেকেন্ড, হ্যাঁ 3 মিনিট 40 সেকেন্ড হচ্ছে নুরজান 3 প্লেট চটপটি খাইছে। হ্যাঁ, ওকে আমার বেলা স্টার্ট করে দিবি, ঠিক আছে? ওকে চলে শুরু করতেছি, 1 2 3 স্টার্ট। দিছস?
জিতে গেছেন। ও ভাই, 2 মিনিট 26 সেকেন্ড আমি খেয়েছি, তাহলে জিতছি। কিন্তু আমি এই পানিশমেন্ট আজকে দিব না। হ্যাঁ, কিছু কেন দিব না, কারণ প্রথম কথা চটপটি আমি বিষ দিয়ে ফেলছি, এটা আমার ভুল, অতিরিক্ত বিষ দিয়ে ফেলছি। আপনি দেখেন একটা প্লেট আমাকে চুমা লাগতেছিল, মানে একবার দোকান আছে তো বিষ দিয়ে ফেলছি। তো আর একটা ভুল হয়েছে, মানে আমি একবারে যে পাতলা চটপটি আছে না, একবারে যে আমার ডালটা যে গলে যায় একবারে, এই চটপটি আমার একদম পছন্দ না। একবার আলু ডাল একবার মিলে গেলে আমার ভালো লাগে না, একটু চাবাই চাবাই খাইতে ভালো লাগে, একটু পেঁয়াজ কসকস করে মুখের মধ্যে, এগুলো ভালো লাগে। তো এই জন্য আমি কী করছি, ওই যে ডালটা বেশি সিদ্ধ করি নাই, তো এখন আবার একটু বেশি মানে কম সিদ্ধ হয়ে গেছে। তো মানে একবারে দেখে চাবাই দিতেছে অনেকক্ষণ ধরে, মানে সিদ্ধ হয় নাই পুরোপুরি। আসলে আমি আসলে যা ভাবছি যে অনেক গলে যাবে, তো তাড়াতাড়ি উঠে ফেলি, অনেক বেশি পাতা থেকে বাঁচাতে গিয়া এখন একবারে শক্ত শক্ত রয়ে গেছে। তো এটা ওর খাওয়া দেখে আমি মনে মনে সন্দেহ করতেছিলাম, তো এখন ওজন কি সত্যি কথা তো এটাই নাকি সত্যি না এটা? হ্যাঁ, কারণ এই কারণে দেখলাম ওকে চা পাইতেছে বারবার। চা পাই কেন ভাই, আপনার হয়তো ভাবতে পারছিল তুমি আপনি গিলে ফেলে দিতে পারতেন, গিলে ফেলবো কেমনে ভাই, গিলে ফেলা তো পসিবলই না, কারণ একবারে শক্ত শক্ত, মানে এমনিতে মজা লাগে না যে এমন না, কিন্তু মানে যতটুকু শক্ত আমি চাইছি তার চেয়ে একটু বেশি শক্ত রয়ে গেছে, একটু বেশি রয়ে গেছে, যেটা আসলে গেলা সম্ভব না। তো এই প্রবলেমের কারণে আসলে আমার এই দুইটা ভুলই একবার আমার নিজের, এটা ওর এখানে কোনো ভুলই নেই, এই জন্য আমি নিজেই ওরা শাস্তি দিলাম না। হ্যাঁ, আজকে বাইসে গেলি নুরজান, ওসব ভুলটা আমার আসলে সরি, আমি আপনাদেরকে সাহায্য করছি। আমি আমার বাসাইছি এটা ঠিক, আমি কিন্তু আপনার বাসা মনে কোনো দিক দেই না, এটা তো ভুল আমার, তাই না? তোর ভুল হলে তো তুই নিজে বুঝতি এটা। হ্যাঁ, আমি কইতাম এই কথা কি কইদি না জীবনও না ওকে ওকে শাস্তি দি গান আমরা নিস্তে না, এটা আমার ভুল হয়েছে, আমি তো শেয়ার করতেছি ভাই, কিন্তু আমার দ্বারা অজুহাত কোনো চলবে না। আচ্ছা, অজুহাত দেবো না ইনশাল্লাহ। ওকে, আবার দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আমার এটা ভুল হয়েছে ভাই, আমি আসলে সব তো দেখেন আমি ডেলি ভিডিও করতে গেলে আপনার অনেক প্রেশার থাকতো, যখন কালকে কি ভিডিও করবো, পরের দিন কি ভিডিও করবো, প্রতিদিন ভিডিও করতে হয়, তো এগুলো অজুহাত হয়ে যেতেছে ভাই। আসলে সত্যি কথা এগুলো অজুহাত হইতেছে, কারণ আসল কথা হচ্ছে যে আমি বুঝি নেই যে শক্ত কতটুকু, কারণ আমি একবার সব পারফেক্টভাবে যত মশলা থেকে শুরু করে যত কিছু লাগে চটপটির মধ্যে ফুচকার মধ্যে আমি সব আনছি, অনেকটা খরচ হয়েছে আমার। তো ওই ভালো করতে যে ভালো ঠিকই হয়েছে, মজা লাগছে ঠিকই, কিন্তু ভাই শক্ত হয়ে গেছে। আমি আর কিছু বলবো না ভাই, আমার খুবই লজ্জা লাগতেছে যে আমি এটা ভুল নিজে করছি, আমার মাফ করে দেন ভাই, একবার আমি কান ধরলাম, আর এরকম ভুল করবো না, আম্মু যেটা বলবো এটা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আম্মু নিজে বলতেছিল বাবার এত বেশি দিস না, দোকানও এত দেয় না, কী বলবো, সরি 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 সরি, মাফ করে দেন আমারে। আর যদি কোনো কারণে ভিডিওটা একটু ভালো লাগে কোনো কারণে, তাহলে একটু লাইক দিয়ে দেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আবার দেখো ইনশাল্লাহ আগামীকালকে, আগামীকালকে স্পেশাল একটা ভিডিও আছে, মজা হবে, অনেক মজার একটা খাবার হবে, আমি অনেক বছর ধরে খাইতে চাইছি, ওটা খাইতে পারিনি, আল্লাহ যদি চায় তাহলে হচ্ছে আগামীকালকে হবে ইনশাল্লাহটা। হ্যাঁ, একবারে গরম ভাত দিয়া আর একটা চিন্তা করলে আমার খুশি লাগতেছে, কৌ না, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে।